বিশ্ববাজারে তেলের দাম আরও কিছুটা বেড়েছে। ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এবং সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ বাদশার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জাপান সফর বাতিল করার পর সোমবার সকালে তেলের দাম বেড়ে যায়। বর্তমানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 32 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $84.30 উঠেছে। এছাড়াও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WVI ক্রুডের দাম 5 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $80.11 উঠেছে। এর আগে 1 মে এই তেলের দাম ছিল ব্যারেল প্রতি $80.23। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আর সেখানে যাওয়ার পথে বৈরি আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি। অন্যদিকে সোমবার জাপান সফরে যাওয়ার কথা ছিল সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের, কিন্তু বাদশাহ সালমানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় যুবরাজ তার সফর বাতিল করেছেন। বিশ্লেষকরা বলছেন মূলত এই দুই কারণে বিশ্ববাজারে হঠাৎ করেই বেড়ে গিয়েছে তেলের দাম। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।